সদ্য মা হয়েছেন নুসরাত জাহান। এবং এটি তো সকলেরই জানা, মা হওয়া একটি ফুল টাইম কাজ। সামনেই শুরু হতে চলেছে তার নতুন ছবির শুটিং। তবে কি সেই ফাঁকে পাড়ি দিলেন অন্য কোথাও সপরিবারে নুসরাত? চলুন আগামী এই তিন মিনিটে দেখা যাক সেটি। আজকে নুসরাতের সোশ্যাল মিডিয়া পোস্টে চোখ রাখলে দেখা যাবে নতুন এক রূপে নুসরাত, আনন্দের আমেজে। তবে কি কোনো নতুন ভেকেশনে বা ট্রিপে যাচ্ছেন নুসরাত? চলুন দেখা যাক ঠিক কি পোস্ট করলেন তিনি। নুসরাতের স্টোরিতে আমরা দেখতে পেলাম এয়ারপোর্টে নুসরাত। নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নুসরাতকে দেখা গেল তার প্রিয় বন্ধু ইয়াসের সাথে। এই নতুন ট্রিপের জন্য নুসরাতকে প্রচন্ড এক্সাইটেড মনে হচ্ছে। তাকে দেখা গেল একটা ছোট্ট শিশুর মতো প্রচন্ড আনন্দে প্লেন বোর্ড করতে। নুসরাতের একটি ফ্যান পেজের অনুযায়ী নুসরাত সপরিবারে যাচ্ছেন কাশ্মীর। যদিও তার স্টেটাস দেখে এখনো বলা সম্ভব হচ্ছে না যে সাথে ঈশান আছে কিনা। তাই অনেকেই বলছেন হয়তো কাজ শুরু হওয়ার আগে ছুটি নিচ্ছেন ঈশান জননী নুসরাত, কিছুদিনের জন্য মাইন্ড রিফ্রেশ করতে পারি দিচ্ছেন অন্য কোথাও। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.